মাদ্রাসার ছাত্রলাই হন, ইংরেজি শিক্ষা গুরুত্বপূর্ণ। এক সময় আজ এত 10-15 বছর আগে কট্টরপন্থী কিছু মানে কিছু আলেমও ফতোয়া দিল যে ইংরেজি শিক্ষার নাম বেদাত, কিন্তু এই শুধু হতার হারণে আমি মনে করি যে মানে মাদ্রাসার ছাত্র অকল বহুত পিছিয়ে ফুরগিল, কিন্তু ইয়ে এখন নমানে। আর ভাষা ভাষায় আবার ইংরেজি শিখলে বেদাত হবো, ইংরেজি শিখলে নাস্তিকের ভাষা হবো না, সমস্ত ভাষা আল্লাহর দান। ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। মাদ্রাসাজ্ঞ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হইলেও এটা ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। তবে সমস্যা বেশিরভাগ মাদ্রাসাত ইংরেজি শিখিবার বিষয়ে গুরুত্ব কিছুটা হম দিয়া হয়, ফলে মাদ্রাসা শিক্ষার্থী হল রোগ্য বড় অংশ ফিসে ফুজি ইংরেজি জিয়ানোর সরাসরি প্রভাব পড়ে তারার পরবর্তী শিক্ষা ও কর্মজীবন। বর্তমান প্যাকটে আরগান কৈশনাদ যেহেতু আরাম মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, আরাম মাদ্রাসা যারা পড়ালেখা করছে, তাদের ক্ষেত্রে বারবার একখান হতা উনা যা এই অনুদিকে যারা মাদ্রাসাত পড়ে ই তারা নাকি ইংরেজি মধ্যে পিছিয়ে বা ইংরেজির মধ্যে দুর্বল। ইংকি দেখি দি ফুয়ারে মাদ্রাসা দিত না চা কিনলা দিত না চা মাদ্রাসা পড়িলি শুধু কোরআন হাদিস লে তাইব, কোরআন খতম পড়িব, এই সর্বোচ্চ মসজিদ পর্যন্ত মসজিদর যাই না নামাজ পড়াইব। তো ইয়ান মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে, কিন্তু তারপরে তাই গিয়ে কিনলা এটা নাকি ইংরেজি নফারা। ইন্ডিয়া অধিকাংশ মাদ্রাসা কিন্তু অভিজ্ঞ শিক্ষকর ঘাটতি তাহিবের হারণে শিক্ষার্থী হল ইংরেজির দক্ষতা অর্জন করি না পারার। অন্যদিকে ইংরেজি শিখিবার লাই বিভিন্ন কোচিং সেন্টার কিনু তো মাদ্রাসা শিক্ষার্থী হলর লাই আলাদা করি হন বেসও নাই, ফলে বিয়াক মিক্ষিতুন ফিসে ফিজি মাদ্রাসার ছাত্র ছাত্রী হল। তবে এবার মাদ্রাসা শিক্ষার্থী হলর লাই আলাদা করি হাতে কলমে ও প্র্যাকটিক্যালি ইংরেজি শিখিবার ব্যবস্থা করে দিয়ে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান দি ইংলিশ একাডেমি। মাদ্রাসার ছাত্র ইংলিশের মধ্যে খুব দুর্বল, তো ইয়ার আড়াল এখন বদনামি। তবে বর্তমান সময়ে হারিউডের ইংলিশ একাডেমি এ তারা যেভাবে উদ্যোগ লই যে ছাত্র অলরে আলাদা করি মেয়ে ছেলে আলাদা করি যে তারা স্পোকিং ইংলিশ করিব, ইয়ানোর দ্বারা ফায়দা হইব যে প্রথমে বাচ্চা যখন ছোট হালত তখন ইংলিশ শিখিব, এ তারা ইংলিশের প্রতি যে একখান ভয় আরও মাথা লেখাপড়া করছি আর আর মনে হইতো যে সবচাইতে ইংলিশ সাবজেক্ট খুব কঠিন, আসলে কঠিন নয়। এবং আমিও জানি ইংলিশ একাডেমি সম্পর্কে আরও অভিজ্ঞতা আছে, আর দুও বাচ্চা আছে মাদ্রাসাত ক্লাস ফাইভ ও তার ইন্টারত, আর দুটো বাচ্চা এটা দুও কোর্স এত করছি মার্শাল আয় ঘর দেখে দিয়ে আগে তারা ইংলিশ কথাবার্তা হইতে ইংলিশ রিডিং পড়তে কষ্ট হইতো, এখন এটা ফরানো ফর দিলাম তো মার্শাল তার ইংলিশের প্রতি তারা আর উদ্বুদ্ধ করে। আলহামদুলিল্লাহ ভালোই শিখলাম ইংরেজিতে, আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগতেছে। আজকে আলহামদুলিল্লাহ ইংলিশ শিখছি, নাউন শিখছি, কমন নাউন, কভার নাউন, বাই দা গ্রেস অফ আল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শিক্ষক ও আলামুল হওয়ার উপযুক্ত পরিবেশ এবং দক্ষ শিক্ষক ফাইলে মাদ্রাসার শিক্ষার্থী হলো ইংরেজি অনেক বেশি ভালো করিব। তবে প্রথম দিকে এদেশের মুসলমান হলে ইংরেজি শিখন ইয়ানোর হারাম বা ইয়ান আদৌ শিখন যাবে কিনা এরকম বিষয় লিয়ে প্রশ্ন তুললি, পরবর্তীতে এখন একমতই ওলামাই কেরাম অকল যে না ইংরেজি ইয়ান শিখন পড়িব। এর ধারাবাহিকতায় বাংলাদেশ অনর ফরে দিয়ে আর মাদ্রাসা কারিকুলামত ইংরেজি শিক্ষা ব্যবস্থায় কম্পালসারি শুরু হই। আসলে মাদ্রাসার শিক্ষার্থী হল ইংরেজি পিছিয়ে কিনা বিষয় গান আসলে আলোচনা সাপেক্ষ। মাদ্রাসা শিক্ষার্থী হল বিশেষ করে তারা যদি আর পরিবেশ দিতে পারি ইতারা যেমনিভাবে বাংলা আরবি অন্যান্য ভাষার মধ্যে পারদর্শিতার স্বাক্ষর রাখের তেমনিভাবে ইংরেজি তুই রাখন অল্লাই ইতারা পারফেক্ট। আরাম মাদ্রাসাত পড়ছি কিন্তু আরাম মাদ্রাসাত পড়ানোর পরও কিন্তু আলহামদুলিল্লাহ আই ইংরেজির টিচার হিসেবে হাজগরির এক পর্যায়ে আই মাদ্রাসা স্টুডেন্ট, এমনকি আই মসজিদ নামাজও পড়াই, এমনকি আই হাতবদ করি, আবার ইংরেজির হাতে আই ইংরেজি শিখায়। তো ইনার দ্বারা কি প্রমাণর, ইনার দ্বারা প্রমাণর দেখি যারা মাদ্রাসাত পড়ে ইতারা শুধু আরবি জানা দো, ইতারা শুধু কোরআন হাদিসের এলম জানা দো, ইতারা সাথে সাথে ওই ইংরেজি ভাষার উদ্দি যথেষ্ট কি আছে দখল আছে। জানা গিয়ে দি ইংলিশ একাডেমি মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের লাই আলাদা বিষয়ের মাধ্যমে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাইবু ইংরেজি কথোপকথনের মাধ্যমে শিক্ষাদানোর ব্যবস্থা। আরাদা ইংলিশ একাডেমি চট্টগ্রামের সকল মাদ্রাসা শিক্ষার্থী কলেজ যাচ্ছি মাদ্রাসা স্পোকেন ইংলিশ কোর্স। মাদ্রাসা শিক্ষার্থী কলেজ লাই 4000 টিয়ার কোর্স ফি এবার আরা হচ্ছে 2500 টিয়ান, 1500 টিয়ান ডিসকাউন্ট দেব। অনরা আইবেন আরা হাজার ভালো পরিবেশ পাবেন, ভালো গাইডলাইন অনলাই আর এক্সিকিউটিভ আর টিচার লোকল হতা হইতে দিবেন আর অফিসে তাই এনে। চট্টগ্রামের সকল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দি ইংলিশ একাডেমি গঠন করেছে মাদ্রাসা স্পোকেন ইংলিশ কোর্স। 3 মাসের এই বিশেষ কোর্সটিতে থাকছে 36টি ক্লাসেস, একটি কোর্স ম্যাটেরিয়াল, তাছাড়াও 6 মাসের জন্য চ্যাট ক্লাব এবং মুভি ক্লাব সম্পূর্ণ ফ্রি। এবং কোর্স শেষে দি ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকল স্টুডেন্টকে একটি একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে আফটার টেকিং দেয়ার এক্সামিনেশন অন রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং। শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা দি ইংলিশ একাডেমি এই বিশেষ কোর্সটিতে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ক্লাসরুমের সুব্যবস্থা করে রেখেছি। আমাদের অ্যাডমিশন প্রসেসটি খুবই সিম্পল, আপনি আমাদের অফিস ভিজিট করবেন, আমাদের এক্সিকিউটিভসদের সাথে কথা বলবেন, আমাদের ক্লাসরুমগুলো দেখবেন, তারপর
পর আমাদের এখানে ফর্মটি ফিল আপ করলে আর পেমেন্টটি করে দিলেই আপনার অ্যাডমিশনটি খুব সিম্পলি হয়ে যাবে। আমাদের অফিস টাইমিংটি হলো প্রতি শনি থেকে বৃহস্পতি পর্যন্ত সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। আপনি চাইলে এর মধ্যে যে কোনো সময়ে এসে আপনার অ্যাডমিশন প্রসেসটি সম্পন্ন করে নিতে পারবেন। এই এখন নতুন ফুয়কল শিক্ষার্থী সকল ইংলিশ শিখিবার লাই খুব আগ্রহ এড়ে তারা অধ্যয়ন করেন। দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত দি ইংলিশ একাডেমির যে স্পোকেন ইংলিশের পরিবেশন দেখাবার চেষ্টা করছি। অন্যরা যারা ইংলিশ শিখবার আগ্রহ আছে, পাণ্ডিত্য দর্জগুলির আগ্রহ আছে, তারা অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠানে যোগাযোগ করিবেন। দি ইংলিশ একাডেমি তাই এরা সারাকল হতবাত্র হইবেন। আশা করি ওনারা উপকৃত হইবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।